যেসব প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে অহেতুক খরচ বন্ধ করতে সেগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অল্প খরচ করলে যেসব প্রকল্প শেষ হয়ে যাবে সেগুলো দ্রুত সমাপ্ত করার তাগিদ দেন তিনি। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অশান্ত পরিবেশ তৈরি হওয়ায় পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যার জন্য জিনিসের দাম বেড়ে গিয়ে সেই চাপ এসে পড়ছে বাংলাদেশের উপর, উল্লেখ করেন সরকার প্রধান। তাই উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি। প্রতিটি মন্ত্রণালয়ে যেসব প্রকল্পগুলি অল্প খরচ করলে শেষ হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে, সেগুলি দ্রুত সম্পন্ন করে ফেলা। কারণ সম্পন্ন করে ফেললে হবে কি, আমরা তখন নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তবে সেগুলিও আমার মনে হয় দ্রুত শেষ করা উচিত। কারণ শেষ না করলে হয়তো খরচও বাড়ে, সময়ও মানে কালক্ষেপ পড়ে সেটার জন্য না। We'll be right back.